প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলেই ভালো আছে এবং ইতিমধ্যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়গুলো পেয়ে গেছো। আমি তোমাদের জন্য কম্পালসারি বিষয়গুলোর উপর ইতিমধ্যেই ভিডিও তৈরি করে দিয়েছি, কিন্তু আমার কয়েকজন ছাত্রছাত্রী এবং আমার প্রিয় সাবস্ক্রাইবারদের থেকে আমি বিশেষ অনুরোধ পেলাম যে গ্রুপ সাবজেক্টের জন্য তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি তুলে ধরার জন্য। এই জন্য এখন ব্যবসায় শিক্ষা শাখার যে বিষয়গুলো রয়েছে, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ব্যবসায় সংগঠন এবং ফিনান্স আর সাধারণ বিজ্ঞান, এই বিষয়গুলোর উপরে আমি এখন তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসটি তুলে ধরছি। COVID-19 প্রেক্ষিতে 2022 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় হিসাব বিজ্ঞান, বিষয় কোড 146। তোমাদের জন্য যে বিষয়গুলো রাখা হয়েছে সেটি হলো, প্রথম অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে, দ্বিতীয় অধ্যায় থেকে রাখা হয়েছে লেনদেন, তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতি, চতুর্থ অধ্যায়ের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, পঞ্চম অধ্যায় হিসাব, ষষ্ঠ অধ্যায় জাবেদা, সপ্তম অধ্যায় খতিয়ান, নবম অধ্যায় রেওয়ামিল, দশম অধ্যায় আর্থিক বিবরণী। এই অধ্যায়গুলো রেখে বাকি অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে এবং তোমাদের প্রশ্নের ধারা ও মানবন্ধন কিন্তু অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ সৃজনশীলের জন্য 70, নৈর্ব্যক্তিকের জন্য 30, এভাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এখানে কিন্তু কোনো পরিবর্তন আনা হয়নি। এবার আসো ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ সংক্ষিপ্ত পাঠ্যসূচি, যার বিষয় কোড 152। এখানে তোমাদের জন্য রাখা হয়েছে, প্রথম অধ্যায়টি রাখা হয়েছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, দ্বিতীয় অধ্যায় বাদ দিয়ে তৃতীয় অধ্যায় থেকে অর্থের সময় ও মূল্য, চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা, এরপরে পঞ্চম অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, ষষ্ঠ সপ্তম অষ্টম এই তিনটি অধ্যায় বাদ দেওয়া হয়েছে, নবম অধ্যায়ের ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন, দশম অধ্যায় রাখা হয়েছে বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি, একাদশতম অধ্যায় ব্যাংকের আমানত। অর্থাৎ এই অধ্যায়গুলো রেখে বাকি অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে এবং এখানেও কিন্তু প্রশ্নের ধারা ও মানবন্ধন অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ তোমাদের 7টি সৃজনশীলের জন্য 70 এবং 30টি নৈর্ব্যক্তিকের জন্য 30 নম্বর এ পরীক্ষা দিতে হবে। এবার দেখা যাক অন্য বিষয়গুলি কি। এবার আসো ব্যবসায় উদ্যোগ বিষয়টি, যার বিষয় কোড 143। এখানে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে বিষয়গুলো রাখা হয়েছে সেটি হলো, প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি, দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা, তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান, চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায় আংশিক, পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক, এরপরে ষষ্ঠ এবং সপ্তমে দুটি বাদ দিয়ে অষ্টম অধ্যায়ের ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নবম অধ্যায় বিপণন এবং একাদশতম অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এই বিষয়গুলি রাখা হয়েছে। বাকি অধ্যায়গুলো তোমাদের জন্য বাদ দেওয়া হয়েছে। প্রশ্নের ধারা এবং মানবন্ধন যথারীতি অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ 70 নম্বরের জন্য তোমাদের সৃজনশীল এবং 30 নম্বরের জন্য নৈর্ব্যক্তিক পরীক্ষা দিতে হবে। এবার দেখা যাক সাধারণ বিজ্ঞানে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি কি দেওয়া আছে। সাধারণ বিজ্ঞান বিষয়, যার বিষয় কোড 127, সাধারণ বিজ্ঞান বিষয়ে তোমাদের জন্য যে পরিবর্তিত সিলেবাসটি দেওয়া হয়েছে সেখানে প্রথম অধ্যায় তোমাদের জন্য রাখা হয়েছে উন্নততর জীবন ধারা, দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, চতুর্থ অধ্যায় বাদ দেওয়া হয়েছে, পঞ্চম অধ্যায় রাখা হয়েছে দেখতে হলে আলো চাই, ষষ্ঠ অধ্যায় পলিমার, সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার, এরপরে নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস এবং দ্বাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। এই অধ্যায়গুলো রেখে তোমাদের বিজ্ঞান বিষয়ে বাকি অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে, তবে প্রশ্নের ধারা এবং মানবন্ধন যথারীতি একই থাকবে, অর্থাৎ 70 নম্বরের জন্য তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং 30 নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন দুটি পরীক্ষায় দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে সবগুলো বিষয়ের ক্ষেত্রে একই কথা রয়েছে, এখানে প্রশ্নের ধারা এবং মানবন্ধনে বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি। এখানে পূর্বের মতোই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, শুধুমাত্র অধ্যায়গুলো কমানো হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সকলেই ভালো থেকো, ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো অন্যান্য বিষয়গুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকো, সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।